ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল হেকিমকোনা জুবাইদা। আমি জুবাইদা, আজকে আপনাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজকে যে টপিকের উপর আমি ভিডিওটি তৈরি করেছি, এটি মোটামুটি বলা যায় সবার জন্যই গুরুত্বপূর্ণ। বেশিরভাগ মানুষেরই দেখা যায় কোনো না কোনো সময় মাথার চুল ঝরে যায়, অর্থাৎ চুল পড়ে। তো এই চুল পড়া নিয়ে আমরা অনেক রকমের কিছু করে থাকি যাতে চুল না পড়ে, কিন্তু এই চুল পড়ার কিন্তু কিছু কারণ রয়েছে, যে আমাদের কিছু বদভ্যাস রয়েছে, অর্থাৎ এই বদভ্যাসগুলোর কারণে কিন্তু আমাদের চুল বেশি পড়ে। তো আজকে আমি আপনাদের সেই কিছু বদভ্যাস সম্পর্কে জানাবো, যেগুলো আমরা ভুলবশত করে থাকি আর যার কারণে মাথার চুল পড়ে, কিন্তু আমরা বুঝতে পারি না আসলে মাথার চুল কেন পড়ছে। মাথার চুল পড়া নিয়ন্ত্রণ করার আগে আপনাকে কারণটা আগে জানতে হবে যে মাথার চুল কেন পড়ছে। তো তার আগে আমি আপনাদেরকে জানাই, হেকিমকোনা জুবাইদা নামে গুগল প্লে স্টোর আমার একটি অ্যাপস আছে। আপনারা সেখান থেকে অ্যাপসটি ইনস্টল করবেন এবং 5 স্টার দেবেন। আমি এই অ্যাপসের মাধ্যমে আপনাদেরকে কিছু তথ্য দিয়ে সাহায্য করার চেষ্টা করেছি। আর আমার এই হেকিমকোনা চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেনি তারা এখনই সাবস্ক্রাইব করুন, এবং যারা সাবস্ক্রাইব করেছেন এবং যারা সাবস্ক্রাইব করেননি, যারা ভিডিওটি দেখছেন, সবাই অবশ্যই বেল চিহ্নটিতে ক্লিক করুন, কারণ বেল চিহ্নতে ক্লিক না করলে আমার ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছাবে না। তাই হেকিমকোনা জুবাইদা চ্যানেলের প্রত্যেকটি ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য এবং প্রত্যেকটি টিপস সবার আগে জানার জন্য অবশ্যই আপনারা বেল চিহ্নটিতে ক্লিক করবেন। ফিরে আসছি আজকের ভিডিওর টপিকে, যেটা নিয়ে কথা বলছিলাম, যে মাথার চুল পড়ার কিছু কারণ, অর্থাৎ আমাদের কিছু বদভ্যাস। তো আমি এখন আপনাদেরকে সেই বদভ্যাসগুলো সম্পর্কে জানাবো, আর আশা করবো আপনারা এগুলো সম্পর্কে সতর্ক থাকবেন, যাতে এই বদভ্যাসগুলো ত্যাগ করে আমরা চুল পড়া রোধ করতে পারি। শুরুতেই আমি যে বদভ্যাসটার কথা বলবো সেটা হচ্ছে গরম পানি। আমরা অনেকেই গরম পানি দিয়ে গোসল করতে স্বাচ্ছন্দ্য বোধ করি। তো যারা গরম পানি দিয়ে গোসল করেন তাদেরকে বলবো, আপনি গরম পানি দিয়ে গোসল করেন এটা ঠিক আছে, কিন্তু মাথার চুলে আপনি কখনো গরম পানি লাগাবেন না। অর্থাৎ আপনি গায়ে গরম পানি দিলেও মাথায় আপনাকে ঠান্ডা পানি দিতে হবে। এই গরম পানি কিন্তু মাথার চুলের জন্য খুব ক্ষতিকর। এই গরম পানি রেগুলার ব্যবহার করার ফলে মাথার চুল প্রচুর পরিমাণে উঠতে শুরু করে, অর্থাৎ গরম পানি আপনার চুলের গোড়াকে নরম করে দেয়, যার কারণে চুল খুব তাড়াতাড়ি উঠে আসে, অর্থাৎ চুল পড়ে যায়। অনেকেই আমরা গোসলের সময় গিজার ব্যবহার করি। হ্যাঁ, আপনি গিজার ব্যবহার করতে পারেন, কিন্তু সেটি চুলের জন্য, মাথার জন্য নয়। আপনি গায়ে গিজারের পানি ইউজ করতে পারেন, কিন্তু মাথায় আপনাকে নর্মাল ওয়াটার দিতে হবে, তা না হলে আপনার চুলকে আপনি রক্ষা করতে পারবেন না। সেকেন্ড যে বদভ্যাসটার কথা আমি বলবো সেটা হচ্ছে অতিরিক্ত স্ট্রেস নেওয়া, অর্থাৎ টেনশন নেওয়া। দেখা যাচ্ছে অনেকেরই এরকম অভ্যাস আছে, সামান্য কারণে অনেক বেশি টেনশন করেন, বা সব কিছুতেই যাই ঘটুক না কেন আপনার সব সময় চিন্তা আছে। তো এটা থেকে আপনাকে বের হয়ে আসতে হবে, এটি কোনো ওষুধের মাধ্যমে নিরাময় করা যায় না, এটা থেকে আপনাকে নিজেকেই বের হয়ে আসতে হবে। সব বিষয়ে স্ট্রেস নেওয়ার তো কোনো প্রয়োজন নেই, তাই না? তো আর যদি স্ট্রেস থেকেই থাকে, স্ট্রেস নেওয়ার মতো কোনো কারণ সত্যিই থেকে থাকে, সেক্ষেত্রে আপনাকে করতে হবে, যাতে এই স্ট্রেসটা আপনার উপর খুব বেশি হানিকর হতে না পারে, এজন্য আপনি প্রতিদিন মেডিটেশন করতে পারেন। মেডিটেশনের মাধ্যমে অনেক স্ট্রেস কাটানো যায়, এটা প্রমাণিত, তা না হলে আপনার চুল কিন্তু সেটা মানবে না। এরপর আমি যে বদভ্যাসটার কথা আপনাদেরকে বলবো, অর্থাৎ যে বদভ্যাসটা বেশিরভাগ মেয়েদের রয়েছে, যে চুল কম ধোয়া, অর্থাৎ আপনি গোসল করেন কিন্তু মাথার চুলটা কম ভিজান। দেখা যায় যে অনেকেই মনে করে যে মাথার চুল ঘন ঘন ধোয়াতে চুল নোংরা হয়ে যায়, চুলে বেশি পানি দেওয়া ঠিক নয়, কিন্তু আসলে এটি ভুল কথা। আপনাকে সপ্তাহে অন্তত 2-3 বার চুল তো অবশ্যই ধুতে হবে, তা না হলে আপনার চুলে ময়লা জমে যাবে, চুলের গোড়ায় মৃত কোষের তৈরি হবে, মাথায় খুশকি হবে, এর ফলে আপনার চুল ওঠা শুরু হয়ে যাবে। অর্থাৎ মাথার চুল কখনো, মাথার চুলের যে ত্বক এবং মাথার চুল, এটা আপনার কখনো নোংরা রাখা যাবে না, আপনাকে এটা কন্টিনিউ পরিষ্কার করতে হবে। আর ছেলেরা যারা আছে, দেখা যাচ্ছে যে সবসময় বাইরে যায়, মাথায় অনেক ধুলাবালি ময়লা অনেক কিছুই পড়ে, তো সেক্ষেত্রে তাদের কন্টিনিউ মাথার চুল পরিষ্কার রাখা উচিত। নোংরা মাথা, কিন্তু মাথার চুল নোংরা থাকলে, মাথার চুলের মাথার স্কিন নোংরা থাকলে কিন্তু চুল খুব বেশি ওঠে, চুল পড়ে যায়। আরেকটা যেটা বদভ্যাসের কথা আমি বলবো সেটা হচ্ছে যে হেয়ার ড্রায়ার ইউজ করা, অর্থাৎ বেশিরভাগ মেয়েরই দেখা যাচ্ছে এটা একটা বদভ্যাস রয়েছে, যে মাথার চুল শুকানোর ক্ষেত্রে হেয়ার ড্রায়ার ইউজ করে, অর্থাৎ এটার যে গরম ভাবটা বের হয় এতে চুল শুকায় ঠিকই, কিন্তু এটি আপনার চুলের জন্য এবং মাথার ত্বকের জন্য খুব ক্ষতিকর হয়। আবার অনেকেই আছে চুল স্ট্রেট করে, হেয়ার স্ট্রেটনার ইউজ করে, তো এটিও কিন্তু ওই গরম দিয়েই চুল স্ট্রেট করা হয়, তো এক্ষেত্রেও আপনার চুল ক্ষতিগ্রস্ত হয়।
আপনি যে কোনো হেয়ার ড্রায়ার ইউজ করেন না কেন, এটি আপনার চুলের জন্য ক্ষতিকরই হবে। তো সেক্ষেত্রে আপনার সচেতন থাকা উচিত। আপনি যদি আপনার চুলকে রক্ষা করতে চান, চুল পড়া রোধ করতে চান, তাহলে আপনাকে এসব বদভ্যাস থেকে দূরে থাকতে হবে। তো আজকের ভিডিওতে এ পর্যন্তই। আমি আশা করব আপনারা এই বদভ্যাসগুলো ত্যাগ করবেন এবং আপনাদের চুল পড়া রোধ করবেন। ফিরে আসবো পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন। থ্যাংক ইউ।